আপনি জানতে চেয়েছেন রমজানে শয়তানদেরকে শিকলবদ্ধ রাখা হয় যে এটা সৈহাদিস দ্বারা অপমানিত আল্লাহ রসুল বলছে সফিদাতি সাহাতিন যখন সিয়াম বা রমজান মাস আসে তখন আল্লাহ রবুল আলমী শয়তানকে শিকল আবদ্ধ করে রাখেন এবং জান্নাতের সমূহ খোলা হয় এমন মর্মে একটি হাদিস পাওয়া যায় জান্নাতের মধ্যে একটি রায়ার নামক দরজা রয়েছে যে দরজা দিয়ে শুধুমাত্র যে রোজাদারাই প্রবেশ করবেন এবং রমজানের বিভিন্ন ফজিলত রয়েছে কিন্তু আপনি যেটা বললেন রমজান মাসে যদি কেউ মৃত্যুবরণ করে বিনা হিসেবে সে জান্নাতে যাবে এই মর্মে কোনো হাদিস স্পষ্ট সুস্পষ্ট কোনো হাদিস এই মর্মে পাওয়া যায় না একটি হাদিস পাওয়া যায় যেটা যে হাদিসটির কথার অনেকটাই আপনার সাথে বা আপনার প্রশ্নের সাথে মিল جهاد تيمام أحمد بونونة كوريشين باي شاهد نمبر هاديس حديث حزيف رضي الله عنه بونونة كوريشين الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله ابتغاء وجه وجه الله ختم له بها دخل الجنة যে ব্যক্তি এই কথা বলল লা ইলাহ ইল্লাল্লাহ এই সাক্ষ্য দিল যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নেই এবং এই সাক্ষর মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করল আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত রেখেছে ঠিক তেমনিভাবে বলা হয়েছে ওমান সালামাই ওমান যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্ট হাসিলের জন্য একদিন রোজা রাখলো আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাত রেখেছেন এবং সে এই আমলটির কারণে জান্নাতে যা এইভাবে বলা হয়েছে যদি কেউ রোজা রাখা রোজা রাখে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য তাই বিনিময় আল্লাহ রবুল্লা আলম তাকে জান্নাত দেবে এবং রোজা রেখে যদি কেউ মৃত্যুবরণ করে সেক্ষেত্রে সে একটা ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করলে বিশেষ ফজিলত রয়েছে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম বলেছি ইন্নামালা আমালু মিল খাওয়াতিম শেষ আমল এর উপরেই ভিত্তি করে বেশি গুরুত্ব দেওয়া হবে শেষ আমলটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে এর জন্য যেহেতু যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মৃত্যুবরণ করবে এবং এটার বিশেষ ফজিলত আছে যেহেতু সে একটি ইবাদতের মধ্যে ইবাদতরত অবস্থায় মৃত্যুবরণ করেছে এ মর্মে হাদিস পাওয়া যায় কিন্তু বিনা হিসেবে বিনা আজাবে সে জান্নাতে চলে যাবে এমনটি হাদিস পাওয়া যায় না কিন্তু এই মর্মে আরও একটি যে হাদিস পাওয়া যায় যে হাদিসটি ইমাম বুহারি পাঁচ হাজার সাতশো পাঁচ নম্বর হাদিস ইমাম মুসলিম দুই হাজার দুইশো বিশ নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন আবদুল্লাহ হিব না আব্বাস আহুমা কল তিনি বলেন আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম বলেছেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লামের নিকট সমস্ত জাতি উম্মত এবং তার নবীদের সাথে যখন উপস্থিত করা হলো আল্লাহ রসুল দেখলেন একজন নবী তার সাথে একজন রোহাই রোহাইত বলতে মানে দশ জনের নিচে মানে ছয় সাত জন উম্মত আছে আরো একজন নবী যার সাথে একজন দুইজন অনুসারী আছে তারপরে এক বিশাল উম্মতের সামনে আল্লাহ রসুলের সামনে উপস্থিত করা হলো আল্লাহ রসুল মনে করলেন যে এটা তার উম্মত তা আল্লাহ রসুলকে বলা হলো যে এটা আপনার উম্মত নয় এটা হচ্ছে মুস আলি সাল্তুসসলাম এবং তার উম্মত তারপরে তার চেয়ে তো বড় একটা উহ্মত আল্লাহ রসুলের সামনে উপস্থিত করা হলো এবং বলা হলো আলী আলি আল্লাহরাসুল বলছেন এবং আমাকে বলা হলো হ্যাঁ জি এটাই আপনার উম্মত ও ম্যা আহ হুম স্যাব ও ন্য এল ফেন এবং তাদের মধ্যে রয়েছেন এই আপনার উম্মতের সঙ্গে আরও সত্তর হাজার রয়েছেন যাদেরকে আল্লাহ রব্বুল আলমী জান্নাতে প্রবেশ করাবেন কোনো হিসাব শাস্তি ছাড়াই এইভাবে একটা হাদিসের মধ্যে আছে কিন্তু এখানে রমজান স্পেসিফিকভাবে রমজানের কথা উল্লেখ করা হয়নি মানে এখানে যেটা বলা হয়েছে হাদিসের মধ্যে যে আল্লাহ রাসুলের উম্মতের সাথে সত্তর হাজার উম্মত থাকবে তারাও আল্লাহ রসুলের উম্মত যাদেরকে আল্লাহ রব্বুল আলম বিনা হিসেবে বিনা আজাবে বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করাবেন আল্লাহ রবুল আলমী আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার আহ তৌফিক দান করুন এবং ওই সমস্ত সত্তর হাজার ওই সমস্ত উম্মতের মধ্যে এমনও হতে পারে অনেকে রমজানে মৃত্যুবরণ করেছে আবার রমজান ছাড়াও মৃত্যুবরণ করেছে করেছে এমনও হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন আল্লাহ আলম বিশাহ আল্লাহ হফিকুন